ঠিক আছে, আসসালামু আলাইকুম শুক্ল শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে কি না। তা শুক্ল শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমরা জানি যে পিআরবি এবং সিআরপিসির বিধান অনুসারে থানার কনস্টেবল এর উপরে কনস্টেবলের উপরে হেডকং এসআই হেডকং কর্মার যৌক্তিক অনুপস্থিতির কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারে। সিনিয়র কেউ উপস্থিত হলে দায়িত্ব শেষ। পিআরবি 249 মোতাবেক যখন থানার সমস্ত অফিসার বাইরে থাকে, যখন সবার শেষে যিনি থাকেন তাকে মালখানা অস্ত্রগার লকআপ সব কিছু তালা বুঝিয়ে যাইতে হয়, ঠিক ততক্ষণেই কনস্টেবলের নিকট থাকিবে যতক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে আছে। অর্থাৎ সকল অফিসারের অনুষ্ঠিত একজন কনস্টেবলকে থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাইতে পারে। এই পূর্ববিধানে টিকে উল্লেখ করা হইয়াছে, পূর্ববিধান উদ্দেশ্য হলো সকল পরিদর্শক উপপরিদর্শক তারা উপস্থিত থাকেন তখন একজন কনস্টেবলকে দায়িত্ব বলা যেতে পারে, তবে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 4-এর তোয়া মোতাবেক পুলিশের কোনো কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। কেননা যারা কনস্টেবল পদের উপরে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের নিচে, শুধু তারাই এএসআই এবং হেডকং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুষ্ঠিত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে পারে। সিনিয়রকে উপস্থিতের দায়িত্ব শেষ। পিআরবি 229 মোতাবেক যখন থানার সমস্ত অফিসার বাইরে থাকেন, যখন যিনি সর্বশেষ বাড়ি থাকেন তাকে তানা অস্ত্রগার লকআপ সব প্রক্রিয়া বুঝিয়ে দিতে হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত বাইরে থাকবে তখন তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে। অর্থাৎ সকল কর্মস্থ অফিসার কোনো কনস্টেবলকে ভাই বলা যেতে পারে। এই পূর্ববিধানে আরও উল্লেখ করা আছে, উদ্দেশ্য হলে সকল পরিদর্শক উপপরিদর্শক সহকারী উপপরিদর্শক অনুপস্থিত থাকেন তখন একজন কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া যেতে পারে, তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ তাহলে আমাদের এই প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তাহার উদ্দেশ্যে যে কোনো অফিসার একজন বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহণ করিতে পারেন। সহকারী পুলিশ সুপার তাহার উদ্দেশ্যে যে কোনো অফিসার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করিয়া পুলিশের এই ক্ষমতা অর্পণ উদ্দেশ্য হলো শান্তি রক্ষা, অপরাধ দমন ও অনুসন্ধান, গ্রেপ্তার হবে না। তার বিচারিক ক্ষমতা থাকবে না, শুধু নির্বাহী ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার উদ্দেশ্যে যে কোনো অফিসার একজন মিশ্রিত দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করতে পারে। পুলিশের এই ক্ষমতার উদ্দেশ্য হলো এলাকায় শান্তি রক্ষা, অপরাধ দমন, অনুসন্ধান, গ্রেপ্তার, অনুসন্ধান। তাদের বিচারিক ক্ষমতা আসবে নির্বাহী ক্ষমতা। পুলিশ মহাপরিদর্শক 5-5 ধারা মোতাবেক অপরাধ দমনের ক্ষেত্রে সর্বোচ্চ পূর্ণ মিশ্রিত করতে পারে। পিআরবি 35-B, তবে তিনি অপরাধ দমনকল্প এবং তৎসত্ত্বে অনুসন্ধান যতদূর অবশ্য ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাছাড়া পুলিশ মহাপরিদর্শক 1861 সালের মহাপরিদর্শক 5-8 মোতাবেক কনস্টেবল উপরে যে কোনো অফিসার ভিত্তিক তদন্ত অনুসন্ধান ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে। অন্যদিকে মোটরযান আইনের কিছু ধারায় মানে আপোষ মিটা এবং ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধির 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তাহার উদ্দেশ্যে যে কোনো অফিসার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহণ করতে পারে। তবে পুলিশের উপর এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হল এলাকার শান্তি রক্ষা, অপরাধ দমন, অনুসন্ধান, গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট নিকট বিচারিক ক্ষমতা, নির্বাহী ক্ষমতা। মত পাঁচজনের অপরাধ দমনের ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। পিআরবি 35-B, তবে তিনি অপরাধ দমনকল্পে অনুসন্ধান কল্পে প্রয়োগ করতে পারেন। পুলিশ মহাপরিচালক 1861-5 ধারা মোতাবেক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত অনুসন্ধান করতে পারেন। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তার কি? একজন পুলিশ আসামি গ্রেপ্তার পলায়ন করিলে পুনরায় গ্রেপ্তার করে কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারেন? কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে গ্রেপ্তার বলিতে কোনো ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে হেফাজতে লইয়া স্পর্শ করাকে বোঝায়। কার্যবিধি 46-এর 1 ধারা মতো গ্রেপ্তারকারী কর্মকর্তা কোনো ব্যক্তির গ্রেপ্তার করার জন্য বাস্তবে তাহার দেহ স্পর্শ করেন এবং তাহাকে বোঝায়। গ্রেপ্তার ব্যক্তি স্বাধীনতা কর্ম করা হয়। 75 থেকে 86 কার্যবিধি, গ্রেপ্তারের কোনো ব্যক্তি আটক হেফাজতে রেখে বোঝায়। কার্যবিধি 46-এর 1 ধারা গ্রেপ্তার কোনো কর্মকর্তাকে বাস্তবে আটক করা তার দেহ স্পর্শ করে বোঝায় এবং স্বাধীনতা কর্ম করা হয়। 75 থেকে 86 এবং পিআরবি 315 ধারা মোতাবেক পরোয়ানা দ্বারা কার্যবিধি 54, 55, 47, 151, 158, 151 প্রাভৃতি ধারা এবং পিআরবি 200 ধারা মোতাবেক বিনাকরণে কাকে গ্রেপ্তার করা যাইবে যদি সে মানিয়ে লয়ে বোঝায় তাই বোঝায়। আইনসঙ্গত গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি পুলিশ হেফাজত লইয়া পালায়ন করিলে সে ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার ক্ষেত্রে পুলিশ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কার্যবিধি 18 ধারা বিধান মোতাবেক হেফাজতে পলায়ন করে আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ অনুসরণ করিতে পারিবে।
কার্যবিধি 66 ধারা মোতাবেক আর পলাতক আসামি অনুসরণ করার জন্য পুনর গ্রেপ্তার করতে পারবেন। কার্যবিধি 67 ধারা পুলিশ হেফাজতে পলাতক আসামি গ্রেপ্তার করার জন্য পুনর গ্রেপ্তার করতে পারবেন। আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম না হলে ওসি সাহেবের নির্দেশে বারবার চেষ্টা করবেন এবং ওসি সাহেবকে জানাবেন ও প্রয়োজন অফিসার মোতাবেক ব্যবস্থা নেবেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ কখন অপরাধী গ্রেপ্তার মৃত্যুদণ্ড ঘটাইতে পারে? কার্যবিধি 46(3) ধারা, কোনো আসামি আইনসঙ্গত গ্রেপ্তার করে অর্থসম্পদ করলে তাকে গ্রেপ্তার করা যায়, কিন্তু আসামি যদি তাহার পালায়ন করিতে চায়, বল প্রয়োগ করে আর বাধা দিতে চায়, তাহলে আসামি যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের অভিযুক্ত হয় সে আসামি গ্রেপ্তার করার অনুমতি ব্যবহার করতে পারেন। পুলিশ কখন মৃত্যু ঘটাইতে পারে? কার্যবিধি গ্রেপ্তারি পরে তামিল করতে গেলে 63 অনুসারে যদি আসামি গ্রেপ্তার করতে পরিবর্তনের বল প্রয়োগ করতে চায় বা পালন করতে চায়, তবে আসামির মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত হলে মৃত্যুদণ্ড ঘটনা ঘটাতে পারে। পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46(3) অনুসারে যদি আসামি গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়ানোর জন্য বল প্রয়োগ করতে চায় বা মৃত্যুদণ্ড ঘটাতে পারে। ধর্তব্য অপরাধ করিতে পারে এমন আসামি বেআইনি জমাবেশে দাঙ্গা করিতে গেলে বল প্রয়োগ করিলে, সম্পত্তি বিনষ্ট করিলে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কার্যে কার্যবিধি 93 ধারার ব্যতিক্রম সাপেক্ষে 101, 103, 106 ধারা মোতাবেক কারোগুলিকে মৃত্যু ঘটাতে পারে। তবে কার্যবিধি 127, 128 এবং পিআরবি 153 ধারা মানিয়ে গুলি চালাইতে হয়। পুলিশ আইনের 33 ক ধারা, কোনো মিছিল জনতা সত্যভঙ্গ করিলে, ধ্বংসাত্মক লিপ্ত হলে ভঙ্গ করার জন্য গুলি চালাইতে পারে। একজন পুলিশ নিজের সরকারের সরকারি সম্পত্তি অস্ত্র গোলাগ ইত্যাদি রক্ষার জন্য গুলি চালাইতে পারে। কারো জীবন রক্ষা বেআইনি অপহরণ ইত্যাদির জন্য গুলি চালাইতে পারে। পুলিশ একজন কনস্টেবল গুলি চালাইতে পারে, তবে সিনিয়র অফিসার আইন তা আইনসম্মত। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46(1) ধারা যদি গ্রেপ্তার বাধা দেয় বা গ্রেপ্তার বল প্রয়োগ করে বা পালাইতে চায় মৃত্যুদণ্ড তাই মৃত্যু ঘটাতে পারে। ধর্তব্য অপরাধে করিতে পারে এমন আসামি বেআইনি সমাবেশে দঙ্গা করিতে গেলে বল প্রয়োগ করলে, সম্পত্তি অনিষ্ট করতে চাইলে, আত্মরক্ষা ব্যক্তিগত প্রয়োগ করে চাইলে দণ্ডবিধি 99 অতিক্রম সাপেক্ষে 101, 103, 106 মোতাবেক কারো গুলি চালিয়ে মৃত্যু ঘটাতে পারে। কার্যবিধি 127, 128 ধারা এবং পিআরবি 153 মানিয়ে গুলি চালাইতে হয়। তাহলে পুলিশ আইনের 30 ক ধারা অনুযায়ী কোনো মিছিল করতে সত্যভঙ্গ করে ধ্বংসাত্মক লিপ্ত হলে সত্যভঙ্গ করার জন্য পুলিশ অফিসার গুলি চালার অনুমতি দিতে পারে। একজন পুলিশ নিজের সম্পত্তি, সরকার সম্পত্তি, অস্ত্র গোলাগ ইত্যাদি রক্ষার জন্য গুলি চালাতে পারে। কারো জীবন রক্ষা, বেআইনি অপহরণ, আটক রক্ষার জন্য কারো গুরুতর রক্ষা তুলে গুলি চালাতে পারে। উপযুক্ত একজন কনস্টেবল গুলি চালাতে পারে, তবে সিনিয়র অফিসার আদেশিত আইনসঙ্গত। পিআরবি 155 অনুসারে ম্যাজিস্ট্রেট আদেশে পুলিশ গুলিবর্ষণ করিতে পারে, কিন্তু সঠিক সময়ে ম্যাজিস্ট্রেট গঠন না থাকলে পুলিশ দলের নেতৃত্বে গুলিবর্ষণ দিতে পারে। তার সুপ্রশিক্ষিত পর্যন্ত আমার যে একাধিক চ্যানেলগুলো রয়েছে আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি, এবং যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে পরামর্শ জানাবেন, আমি তাহলে আরও ভালো ক্লাস নিতে পারবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।